আসসালামু আলাইকুম বন্ধুরা, কাস্টমস হাউস ঢাকা নিয়োগ পরীক্ষা 2024, পদ হচ্ছে সিপাহী। এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় 3রা মে অর্থাৎ 3/5/2024 খ্রিস্টাব্দ তারিখে। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ নম্বর হচ্ছে 70 নম্বরের। আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, প্রশ্নটির ঝাপসা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই মিলে প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব, তো চলুন শুরু করা যাক। এক কথায় প্রকাশ করুন। ক, পদ্মের ন্যায় অক্ষী বা চোখ যার, পুণ্ডরীকাক্ষ বা পদ্মলোচন। খ, হরণ করিবার ইচ্ছা জি ঘৃক্ষা। গ, নাভি পর্যন্ত লম্বিত ললন্তিকা। ঘ, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক উম, 150 বছর পূর্তিতে হয় যা সার্ধশতবর্ষ। দুই, অর্থসহ বাক্য রচনা করুন। ক, ত্রিশঙ্কু অবস্থা মধ্যাবস্থা। খ, টুপ ভুজঙ্গ নেশায় বিভোর। গ, তামার বিষ অর্থের কুপ্রভাব। ঘ, পঞ্চত্ব প্রাপ্ত মারা যাওয়া। উম, ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী। তিন, শুদ্ধ করে লিখুন। 6টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, এটি শুদ্ধ করে লিখলে দাঁড়ায় ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। খ, শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ, শুদ্ধ করলে শহরে ও গ্রামে এখন নির্বাচনের আমেজ, এখানে ইলেকশনের পরিবর্তে নির্বাচনের হবে। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এর সঠিক হচ্ছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। ঘ, দৈন্যতা প্রশংসনীয় হওয়া সমীচীন নহে নয়, এর সঠিক হচ্ছে দৈন্য প্রশংসনীয় হওয়া সমীচীন নয়, এখানে সমীচীন বানানে ভুল রয়েছে, এটি সঠিক হচ্ছে সমীচীন এবং এখানে দৈন্যতার পরিবর্তে দৈন্য। এবং উম, তারা যেন সবাই ভুল করবার প্রতিযোগিতায় নামিয়ে আসে, এটি সঠিক হচ্ছে তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। চার, শব্দের অর্থ লিখুন। অ্যাম্বিগুয়াস অর্থ হচ্ছে অনিশ্চিত। ক্যালিগ্রাফি এর অর্থ হচ্ছে চারুলিপি। অম্বুডসম্যান এটা হচ্ছে ন্যায়পাল। সেন্ট্রি প্রহরী, কাস্টমস ডিউটি বহিঃশুল্ক। পাঁচ নম্বর, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স। অ্যাপেল অফ ডিসকর্ড বিবাদের বিষয়, দ্য ল্যান্ড ইজ দ্য অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স। ডাউন টু আর্থ বাস্তববাদী, মিস্টার জামিল ইজ ডাউন টু আর্থ ম্যান। বয়েল দ্য ওশেন অসম্ভব কাজ, ডোন্ট ট্রাই বয়েল দ্য ওশেন। বিট অ্যাবাউট দ্য বুশ বাজে বকা, ডু নট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। রুল অফ থাম চলিত রীতি, ডু দিস ইন রুল অফ থাম। ছয়, ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি। ক, শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয় বহুজাতিক ও বহুভাষার দেশ, এর ইংরেজি অনুবাদ হচ্ছে শ্রীলঙ্কা ইজ মাল্টিপল রিলিজিয়াস মাল্টিপল এথনিক এবং মাল্টিল্যাঙ্গুয়াল কান্ট্রি। খ, তুমি কি বইটি পড়ে শেষ করেছ, এটার ইংরেজি হচ্ছে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। গ, জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ইংরেজি হচ্ছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দ্য টেম্পারেচার অফ রিভার ইজ ইনক্রিজিং। আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন, ইংরেজি হচ্ছে অ্যাট প্রেজেন্ট দেয়ার আর মেনি জবস দ্যাট রিকোয়ার ইংলিশ। উম, ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠল, ইংরেজি হচ্ছে দ্য বয় গট ইন টু দ্য ট্রেন লাফিং। সাত, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ, দে বাস্ট ড্যাশ এ লাফার হিয়ারিং মাই জোকস, উত্তর হচ্ছে আউট। বি, ই ডাই ড্যাশ সুইসাইড, উত্তর হচ্ছে বাই। সি, উই শুড ক্যাপিটালাইজ ড্যাশ আওয়ার পপুলেশন, উত্তর হচ্ছে অন। ডি, পুলিশ ইজ ইনকোয়ারিং ড্যাশ দ্য ম্যাটার, অ্যান্সার হচ্ছে ইনটু। ই, উই রোট দ্য লেটার ড্যাশ ব্লুইং, উত্তর হচ্ছে
অ্যান্ড আট ফাইন্ড দ্য প্রপার পার্ট অফ স্পেস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এ হি সেলডম কামস টু আর হাউস সেলডম হচ্ছে অ্যাডভার্ব বি উই অল ওয়েন্ট দেয়ার এক্সেপ্ট রহমান এখানে এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন সি হি ওয়াজ উইক দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এখানে দেয়ারফর হচ্ছে কনজাংশন ডি জাপানিজ চিলড্রেন আর জলি জাপানিজ হচ্ছে অ্যাডজেটিভ এবং ই হচ্ছে এ ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এখানে ফ্লক হচ্ছে নাউন গণিতাংশে নয় একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে সমাধানে রয়েছে মনে করি আসল একশো টাকা প্রথম ক্ষেত্রে মুনাফা আসল একশো গুণ দুশো সমান দুশো মুনাফা হচ্ছে দুশো থেকে একশো বিয়োগ করলে একশো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলে একশো গুণ তিন সমান সমান তিনশো টাকা মুনাফা হচ্ছে তিনশো থেকে একশো বিয়োগ করলে দুশো টাকা তাহলে একশো টাকায় সুদ হয় ছয় বছরে এক টাকায় সুদ হয় এত বছরে এবং দুশো টাকায় সুদ হচ্ছে বারো বছরে অর্থাৎ উত্তর হচ্ছে বারো প্রশ্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটার ১৩ টাকা হিসেবে বাগানে ঘাস লাগাতে ১৯১১ টাকা ব্যয় হয় বাগানটির দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পরিসীমা বের করো সমাধান হচ্ছে মনে করি আয়তকার বাগানের প্রস্থ ক মিটার সুতরাং দৈর্ঘ্য তিন ক মিটার ক্ষেত্রফল হচ্ছে তিন ক গুণ ক বর্গমিটার সমান সমান তিন ক স্কোয়ার বর্গমিটার বাগানে ১৩ টাকা খরচ হয় এক বর্গমিটারে ১ টাকা খরচ হয় এত বর্গমিটারে এবং ১৯১১ টাকা খরচ হয় ১৪৭ বর্গমিটারে সুতরাং বাগানের ক্ষেত্রফল ১৪৭ বর্গমিটার প্রশ্নপত্রে তিন কয়ের স্কোয়ার ১৪৭ এবং তিন ক বাম থেকে ডান দিকে নিয়ে আসলে এবং স্কোয়ার এটা কাটাকাটি করাবো ৪৯ থেকে এবং উভয়পক্ষকে যদি স্কোয়ার দ্বারা করি তাহলে এ কয়ের মান পাওয়া যাবে সাত তাহলে ঘরটির প্রস্থ সাত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তিন সাথে একুশ এবং ক্ষেত্রফল পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থ যেহেতু সাত এবং দৈর্ঘ্য হচ্ছে একুশ আর গুণ দুই করলে তাহলে ৫৬ এটি হচ্ছে উত্তর ১১ নম্বর প্রশ্ন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন বাই দুই গুণ এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য তো উত্তর হচ্ছে মনে করি আয়তকার ঘরের প্রস্থ হচ্ছে এক্স মিটার ঘরের দৈর্ঘ্য তিন বাই দুই এক্স এবং ক্ষেত্রফল হচ্ছে তিন বাই দুই এক্স গুণ এক্স সমান সমান তিন বাই দুই এক্সের স্কোয়ার প্রশ্ন অনুসারে তিন বাই দুই এক্সের স্কোয়ার সমান সমান ৩৮৪ এবং এক্সের মান পাই আমরা হচ্ছে ১৬ মিটার এবং দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে ১৬ দৈর্ঘ্য পাচ্ছে হচ্ছে ২৪ মিটার এবং প্রস্থ হচ্ছে ১৬ তাহলে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ এবং গুণ হচ্ছে ২ ৮০ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ২৮.৮৪ মিটার তো এই দুটি হচ্ছে উত্তর ১২ এক্সের স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত তো দেওয়া আছে যেটি দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে যদি গণিতটি করতে থাকি তাহলে অর্থাৎ মাইনাস রুট ওভার থ্রি এক্স বাম থেকে ডান দিকে নিয়ে আসার পর এটি থাকে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার থ্রি পাই তাহলে প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান সূত্র প্রয়োগ করে আমরা যদি বসাই তাহলে উত্তর পাই হচ্ছে জিরো এবং ১৩ ক দেখান যে এই অংশটুকু সমান সমান ১ তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে করতে করতে আমরা যা পাবো রাইট হ্যান্ড সাইড এসে মিলে যাবে তো রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এবং খ ফোর পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ৩২ হলে আমরা যদি গণিতটি করতে থাকি তাহলে এক্সের মান আমরা পাবো হচ্ছে থ্রি বাই দুই এটি হচ্ছে অ্যান্সার এখন সাধারণ জ্ঞান অংশ ১৪ ক ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি দ্য স্পিচ খ জয় বাংলা স্লোগানকে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে কত তারিখে ২রা মার্চ ২০২৪ গ ছয় দফা আন্দোলনের চতুর্থ দফা কি চতুর্থ দফা হচ্ছে জাতীয়
রাজস্ব কর ও শুল্ক বিষয়ক, শুল্ক বিষয়ক। এরপরেই স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কি কি? স্মার্ট বাংলাদেশের স্তম্ভ চারটি, তার সেই চারটি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। উমো, বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 18 এপ্রিল 1972। চ, ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয় কোন দুটি প্রতিষ্ঠানকে? IMF এবং IBRD কে? চ্যাট জিপিটি এর পূর্ণরূপ চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। জ, তথ্য প্রযুক্তিতে ভাইরাস কী অর্থে ব্যবহৃত হয়? ক্ষতিকারক প্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের নাম কি? সাইমা ওয়াজেদ পুতুল। ২০২৩ সালে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় মিথিলি শব্দের অর্থ বিশাল গাছ। IUCN এর কাজ প্রকৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। ঠ, 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত কোন শহরে অনুষ্ঠিত হয়? বার্মিংহাম, ইংল্যান্ড। ক্রিকেট ব্যাট কোন গাছের কাঠ থেকে তৈরি? ইউলো। A2I কে স্বায়ত্তশাসিত সংস্থা রূপান্তর করা হয় তার নাম কি? এজেন্সি টু ইনোভেট। এবং সর্বশেষ প্রশ্নোত্তর, ম্যান ইন বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি চেইন্ড উক্তিটি কার? রুশো।